কি খবর তোর? যোগা করে দেখা, যোগা করে দেখা, এটা যোগা, এটা যোগা তোর, তোর যোগা দেখা, যোগা করে কর। তুই কি করছিস, তুই কি করছিস? ঝাঁপাতে পারে, কি সুন্দর, এদিক থেকে ওদিকে ঝাঁপায়, এই এই বড় বড় গাছগুলোর থেকে এখান থেকে এখানে ঝাঁপায়। তোর ভয় লাগছে আমাকে, তোর ভয় লাগছে আমাকে? হ্যাঁ, ওই এদিকে তাকা, ওটা আমার মেয়ে হচ্ছে, ওইটা আমার মেয়ে হচ্ছে, রিমা আসছে, রিমা তুই আমার দিকে তাকা, তুই আমার দিকে তাকা, এই দিকে তাকা, এই দিকে, এই কোথায় গেলি, কোথায় গেলি, কোথায় গেলি? আমার মনে হয় তুই ওকে, ও তোর বন্ধু আর তুই মিলে ওকে খুব পরেশান করেছিস। এর নাম হচ্ছে কি জানো রিমা? এর নামটা কি বল? দিদি। আচ্ছা, ওর নাম দিদি। দেখ, ও পালিয়ে এখানে ঢুকে গেল, আর আসছে না। না, কি সুন্দর খেলছিল আমার সাথে। এটা 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 তোর ওই বন্ধুর পোষা বিড়ালটা না? দিদি দিদি, এখানে লোকে বেশি বিড়াল পোষে। কিন্তু দেখ, গলায় কোনো বেল্ট বাঁধা নেই। না, কোনো বেল্ট। দিদি, কাম আউট, কাম আউট। আমাদের বিল্ডিংয়ের সামনে এই প্লটটাতে আগে গাড়ি পার্কিং করা থাকতো, তো এখন যা মনে হচ্ছে এবারে এখানে সব ব্যারিকেড দিয়ে দিয়েছে, তার মানে এখানে বিল্ডিং হবে। জাস্ট এই সামনে বিল্ডিংটা, সামনে আর এখানে যদি বিল্ডিং হয় না, তো একটা প্রবলেম যে এই সামনে যে তোমরা বুর্জ খলিফা দেখতে পাচ্ছ, এখন ধোঁয়াটে লাগছে। আর ম্যারিয়ট হোটেলটার পিছনে দেখা যায় বুর্জ খলিফা। তো এই বিল্ডিংটা হলে পুরো এটা ঢেকে যাবে, কেন এখানে সব মাল্টি স্টোরেজ বিল্ডিং হয়, এই লাগছে। আর এই সামনে কনস্ট্রাকশন স্টার্ট হয়ে যাবে, খুব ধুলোবালি নোংরা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দি বেঙ্গলি অ্যাট দুবাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ এখানে মানডে, আজ ইভিনিং, এখন তো সব বিকেল হয়ে গেছে। আর এখানে না একটু বিকেলের দিকে বেশ ঠান্ডাটা মানে বোঝা যায় এখন, ওই জন্য এখানে আবার উইন্টার ভ্যাকেশন একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়, কেন ডিসেম্বরটা একটু ঠান্ডা থাকে। এই যে দেখছো জ্যাকেট পরছো, নাহলে এইটা ঘরের মধ্যে পড়তে লাগে না। তো 2 জানুয়ারির থেকে আবার সবারই স্কুল খুলে যাবে। দুবাইতে তো আবার শুনছি জানুয়ারির থেকে আবার যেরকম নর্মাল স্যাট, এখানে যেমন ফ্রাইডেটা হলিডে, তো এবারে সানডেটা হলিডে হওয়া শুরু হবে। স্যাটারডে সানডেটা হলিডে হবে, আর ফ্রাইডেটা বলছে হাফ ডে করবে। তো এবারে সেটা পরে দেখা যাবে, জানুয়ারির থেকে ওটা অ্যাপ্লাই হবে, যখন হবে তখন তোমাদের বলবো। তো ছিলাম, গেস্ট ছিল, তারপর অনেক কিছু ছিল ব্যাপার। তো যাই হোক, আর আজকে তোমরা আমার সাথে থেকো এবং দেখো আজও আমরা কোথাও যাবো। হ্যাঁ, তো কী কী হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি দেখো। আর উইন্টার মানে আমাদের এখানে দুবাইতে অনেক কিছু খুলে যায়, তো আস্তে আস্তে আমি সব জায়গায়ও নিয়ে যাবো, তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর থেকো আমার সাথে। ওকে, আমরা এখানে কিছু গাঁদা ফুলের গাছ নিতে এলাম। একটা খাঁচার মধ্যে এরা দুজনই আছে, বাবুই পাখি মতো না, এত ছোট।
শকটা দাও না। গাঁদা ফুলের চারা, এখানে কিছু গাঁদা ফুলের গাছ নিলাম। চলো রিমা, দুবাইতে ক্রিসমাস এলে সব জায়গায় একই অবস্থা, কিন্তু এইখানে মানে সব জায়গায় দেখছি শুধু ক্রিসমাস ট্রি বিক্রি হচ্ছে। আমরা এখানে এই দুবাই এরিয়াটাতে এসেছি, কারামা এটা, তো এখান থেকে প্ল্যান্টস নিলাম। আর এইখানে একটা শপ দেখছি, কি সুন্দর ক্রিসমাস আইটেম হচ্ছে। এরা আবার হিমালয়া, কই বাবা কোথায়, বাবা ভিতরে কি হলো, চোখে কিছু ঢুকলো, চোখে তোর কিছু ঢুকলো? আচ্ছা বাবা কোথায়, চল আমরা খাওয়া খেতে যাচ্ছি হিমালয় রেস্টুরেন্টে। নিচে এটা একটা গুজরাটি রেস্টুরেন্ট, কি সুন্দর থালি তোমরা দেখো, গুজরাটি থালিটা সব পেয়েছে, মানে বোঁদে ভাজা, ডাল, পাঁপড় ভাজা, ডাল, কিন্তু এখানে সব ভেজ, কোনো ননভেজ আইটেম হয় না। আগে এখানে 15 দিরামে পাওয়া যেত থালি, এখন এখানে 17 হয়ে গেছে। এর মধ্যে সব রকম আছে, আচার দিয়েছে, গ্রিন চাটনি, পেঁয়াজ, মশলা দেবো, দারুণ হালকার মধ্যে। আর রুটিগুলো প্রচণ্ড সফট, মানে ভাত রুটি দুরকম আছে, আর যা চাও। আমরা মিস্টার বেকারে এখানে এলাম, ভালো, এখানে এখন পাম কেক এসেছে, দেখি কীরকম টাইপের আছে। চলো, এটা হচ্ছে আমাকে ভদ্রভাই কেক নয়, এসে অ্যাপেল পাই হচ্ছে, চকলেট না, দেখো আমার মেয়ের কীর্তি রোজ এই যে ক্রিসমাস ক্যালেন্ডার বানিয়েছে, এই যে একটা করে এগুলো এক একটা বক্স আছে, আর ওর মধ্যে এক একটা করে টিপ আছে, টিপ আছে মানে গিফট, আচ্ছা গিফট মানে একটা পেপার আছে, হ্যাঁ এই পেপারগুলো কি এর মধ্যে কিছু লেখা আছে, এর মধ্যে ঢোকানো আছে, এক একটা বক্সের মধ্যে করে করে দেওয়া আছে। ও রোজ এটা ক্রিসমাস ক্যালেন্ডারটা বানিয়েছে, মানে ও আপ টু ক্রিসমাস অবধি, যবে ক্রিসমাস আছে 25 অবধি, ও সব কাগজে কিছু করে গিফট ও নিজের জন্যে করেছে, রেখেছে, তো অমনি করে এক এক দিন করে বের করছে। আচ্ছা তো আজকে গিফটে কী বেরিয়েছে, কী আছে? ওয়ান ক্যান্ডি, ওয়ান ক্যান্ডি। আর এগুলো কে লিখেছে,
তুই নিজে লিখেছিস, ও নিজেকে নিজে গিফট করেছে, এটা বুদ্ধিটা তোকে কোথা থেকে এলো যে এরকমভাবে ক্রিসমাস ক্যালেন্ডার বানাও আর নিজেকে নিজে গিফট করতে থাকো? আমি নিজে ভাবলাম এরকম মজিদার হবে, দুজনে বানালাম। আর তুই এটা দেয়ালে চিপকে দিয়েছিস? ওকে, আর দেখো তোমাদের কালকে আমরা যেই প্ল্যান্টের ইয়েতে গেছিলাম নার্সারিতে, সেখান থেকে এই গাঁদা ফুলগুলো আর একটা মানি প্ল্যান্ট নিয়ে এসেছি। এখন এগুলো সব ছোটো ছোটো এর মধ্যে দেওয়া আছে, আর একটা টবও আছে তলায় এত আছে, ওগুলোকে সব এখন এগুলো লাগানো, কারণ আমার এই গাছগুলো সব মরে গেছে, তো ওগুলো ব্যবস্থা করতে হবে। কীরকম আছে না আছে কিছু জানি না, তো আজকে আমার এখানে প্রায় এক দেড় ঘন্টা কাটবে, মানে এখন পুরো কাজ, তবে এই গাছগুলো লাগানোর আছে। আজকে অনেকটা টাইম গেল এই গাছগুলোকে ঠিক করতে, তো যাক এখন ভালো লাগছে দেখে, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এই দেখো চুলটা বেঁধে তোকে যা লাগছে, কার্টুন কার্টুন লাগছে, কিউট লাগছে। আর এবারে আমাদের আগের সপ্তাহে আমরা আবার বুস্টার ডোজ নেওয়া হয়েছে, যেটা কোভিডের বুস্টার ডোজটা, তো ওইটাতে একটুখানি শরীরটাও খুব খারাপ ছিল আগের সপ্তাহে, তিন দিন পর্যন্ত এফেক্ট ছিল, আর প্রচণ্ড যেখানে ইঞ্জেকশন নিয়েছিলাম সেটা খুব হাতটা তোলা যাচ্ছিলো না। আমার হাজব্যান্ডের তো দুদিন পর্যন্ত খুব জ্বরও ছিল, তো বুস্টারটা এখানে হচ্ছে নিয়ম করে দিয়েছে দুবাইতে কি যেটা সেকেন্ড ডোজ হয়ে যাওয়া, কোভিডটা সেকেন্ড ডোজ নেওয়ার পরে সিক্স মান্থ হয়ে গেলে বুস্টারটা নেওয়া যাবে, তো আমাদের সিক্স মান্থ হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা বুস্টারটা নিয়ে নিয়েছি। মানে যত পারো কোভিড থেকে বাঁচো এই অবস্থা এখন, কেন আবার এই অমিক্রনটা এসে গেছে যাই না কীরকম, তো যাই হোক কেন সিরিয়াস কেস বেশি শোনা, এই জন্য যাচ্ছে না হয়তো সবাই ভ্যাকসিনেট হয়ে গেছে বলে, তো এখনও যারা করনি তো যত তাড়াতাড়ি পারো নিজেকে ভ্যাকসিনেট করে নাও, আর এই বুস্টারটাও ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি এসে যাবে, আমার মনে ফ্রন্টলাইন ওয়ার্কারদের দেওয়াও হচ্ছে, তো যত পারো এগুলোকে নিয়ে নিজেকে সিকিউর করা আর কিছু নয়, কেন আমাদেরকে যা দেখছি এই করোনার সাথেই থাকতে হবে। তো এই জন্য আগের উইকে খুবই শরীরটা খারাপ ছিল, তো যাক তোমাদের বলো আর এই ব্লগটা কেমন লাগলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর উইন্টার এসে গেছে দুবাইতে, আর এখানে পুরো ফেস্টিভ্যাল দিয়েছে স্টার্ট, মানে ডিএসএফ যেটা দুবাই শপিং ফেস্টিভ্যাল, তো ডিএসএফের জন্যে এখানে অনেক অফার্স ডিসকাউন্ট এইগুলো সব জায়গায় দেখাতে শুরু করে দেয়। এটা স্টার্ট হচ্ছে 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর আপ টু 29 জানুয়ারি অবধি, তো এই সময় রাশও থাকে দুবাইতে, এই টাইমটাতে লোকে আসেও, তো এই জিনিস, তো চলো আরও জিনিস আছে দেখানোর, ওইগুলো দেখাবো কামিং আমার ব্লগগুলোতে, তো আমার সাথে থেকো আর কেমন লাগলো সেটা জানিও, আর লাইক করে দিও, আর সব থেকে বড় জানি প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।